বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসন্ন দুর্ভিক্ষ ঠেকাতে পারবেন? কারো মতে পারবে, কারো মতে পারবে না। বিশেষ করে যারা আওয়ামী লীগের আছেন তারা বলবেন হ্যাঁ ঠেকাতে পারবে, আবার যারা আওয়ামী লীগ যারা বিরোধী আছেন তারা বলবেন হ্যাঁ কোনোভাবে ঠেকাতে পারবে না। তো আমার মতে আবার 50-50 সুযোগটা আছে এখানে। তো কেন কিভাবে এই সুযোগটা আছে সেটাই জানাবো এই ভিডিওতে। সত্য যেমন সারা জীবন চাপা দিয়ে রাখা যায় না, একদিন না একদিন প্রকাশ পায়, তেমনিভাবে বড় কোনো বিপদ আসলে সেটাও কিন্তু এককভাবে কোনোভাবেই সম্ভব হয় না তার সমাধান করা। তো এটার জন্য লাগে সামগ্রিক একটা সহযোগিতা। তো এই হিসাবে যদি ধরতে যাই তাহলে দেখেন হিসাব করে যে আসন্ন যে প্রধানমন্ত্রীর কথা বলেছেন যে 23 সালে হয়তো বা বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, তো এটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে কোনোভাবে একাই হ্যান্ডেল করা সম্ভব হবে না, যদি না তিনি বাংলাদেশের সামগ্রিক অর্থে যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে প্লাস সাধারণ জনগণ আছে তাদের সঙ্গে একত্রে কাজ না করেন। কেবলমাত্র তাদের সঙ্গে যদি একত্রে কাজ করে তাহলে কিন্তু সেটা সম্ভব হবে। আর হ্যাঁ, একটা কথা আছে যে ভাগ্য যখন সহায় হয় তখন কিন্তু অসম্ভব খুব সম্ভব করা সম্ভব হয়। তো এটা যদি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা সরকার একাই এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। তো সবসময় মনে রাখতে হবে ভাগ্যের আশায় কোনো কিছু রাখা যাবে না, ভাগ্যের আশায় কোনো কিছু রাখা আসলে যায় না, কারণ কখন যে ভাগ্য সহায় হবে আর কখন যে হবে না কেউ বলতে পারে না। তো একমাত্র এখানে সহায় হয়ে থাকতে পারে সে কে? সাধারণ জনগণ। দেশের ক্ষেত্রে সাধারণ জনগণের বিকল্প নাই। তো এখন যদি আসন্ন যে দুর্ভিক্ষ হওয়ার কথা আছে সেটাতে যদি প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনি সামগ্রিক যে জনসমষ্টি আছে বাংলাদেশের, সেটা দেশে হোক বা বাহিরে হোক, তাদেরকে যদি একত্রে করে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন এই সমস্যাটা আসলে সমস্যা বলতে কোনো কিছুই থাকবে না, এটা ইজিলি সলভ হয়ে যাবে। বাট যদি তারা এই কাজটা না করতে চায়, অর্থাৎ তারা ভাবতে চায় যে আমরা একাই 100, আমরা গত 14-15 বছর ধরে ক্ষমতায় আছি, আমরা একাই এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো, তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা জাস্ট একটা সমস্যা আরও তৈরি করবে, আর এই সুযোগে কিন্তু বাংলাদেশের যে বিরোধী দল আছে তারা কিন্তু এটা ফায়দা লুটবে, কারণ সামনের বছর নির্বাচন। তো এইটা বিষয় মাথায় রেখে হয়তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেশের যে সামগ্রিক যে অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, সেখান থেকে আমাদের উত্তরণের জন্য সবাইকে একত্রে এক জায়গায় দাঁড়াতে হবে এবং দেশের প্রশ্নে সবাইকে আপোষ করতে হবে। তাহলে কেবল এই যে সমস্যাটা দেখা দেওয়ার কথা আছে সেটা থেকে হয়তো প্রধানমন্ত্রী বাংলাদেশকে রক্ষা করতে পারবেন। আর যদি তিনি একাই করতেছেন তাহলে বললাম ভাগ্য সহায় থাকলে তিনি করতে পারবেন, নয়তো তিনি ফল করবেন। আর যদি তিনি সামগ্রিক করতে সবাইকে নিয়ে কাজ করেন তাহলে দেখবেন এখান থেকে অবশ্যই অবশ্যই উত্তরণ করা সম্ভব হবে। এখন সময় বলে দেবে আসলে কোন দিকে কী যায়, তবে 50-50 একটা চান্স থাকেই যায়। ভাগ্য সহায় হইলে তিনি একাই করবেন, নয়তো সামগ্রিক করতে সবাইকে নিয়ে কাজ করতে হবে, আর যদি একটাও না হয় তাহলে কিন্তু বাংলাদেশ ধসে যাবে।